আমাদের পরিচিত কুতবুল আলম সাইয়্যিদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন, ছোট ছোট কিতাব পড়েছেন তার কাছে। উনি ছিলেন একবারে নিঃস্ব, একবারে গরিব, একবারে গরিব ছিলেন, তবে ছিলেন তিনি নবীর আশিক। হজ্জের জন্য অধীর হয়ে থাকতেন, জিয়ারতে হরমাইনে শরীফাইনের জন্য সদা ইশকের আগুনে জ্বলতেন, কিন্তু ছিলেন সামর্থ্যহীন, ব্যথার আগুনে জ্বলতেই থাকছেন। সময়টা ছিল ওই সময় যখন তার শাগরিদ কুতবুল আলম সাইয়্যিদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মদিনায়, সোনার মদিনায় শায়খুল হাদিসের মসনদে বসেছিলেন। সেই সময়ের কথা, ওনাকে ডাকা হতো খান সাহেব। সব সময় কান্নাকাটি করতেন, চোখের জল ভাসাইতেন। একবার স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার ভাগ্যের দুয়ার খুলে গেল। যে উম্মত আমার দয়ার নবীর সাক্ষাৎ লাভ করতে পারে সে অবশ্যই ভাগ্যবান। কি স্বপ্ন দেখলেন, অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘর আছে মদিনায়। নবী বলছেন, খান সাহেব, যদি তুমি আমার ঘরে এসে দস্তরখানের উপর রুটি এবং একজাত শাকের নাম নিলেন, এই রুটি আর ওই শাক যুক্ত গোস্তের সালন দিয়া খাবার খাও, খেতে পারো, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর দান করেছে। স্বপ্ন দেখলেন, স্বপ্নের কি মতলব তার বুঝে আসার কথা ছিল না। নবীর ঘর পাব কোথায়, নবীর ঘরে আমি খাবার খাব কেমন করে, ওই স্বপ্নের মর্ম বাস্তবতা কি, এ নিয়ে তিনি হতাশ হয়ে গেলেন। নবীজির স্মরণ, নবীজির স্মৃতি, নবীজির জ্যোতির্মান চেহারা, নবীজির মধুমাখা কথা, নবীজির প্রেমময় সাক্ষাৎ, ওই সবগুলো খান সাহেবকে যেমন পাগল পাড়া করে তুলল। যেদিকে তাকায় সেদিকে নবীকে দেখতে পায়। তার সজাগ আর ঘুম হয়ে গেছে, আমার নবীর সাক্ষাৎ কি দেখলাম, এই সমুজ্জ্বল চেহারা কোথায় উদাও হয়ে গেল, এমন চেহারা কি দুনিয়ায় আছে বলুন না। দুনিয়ায় ছিল, দুনিয়ায় হবে, নাই এমন চেহারা নাই। যে চেহারার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে আবু হুরায়রার বক্তব্যের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার রাত, সৌদির আকাশ একবারে স্বচ্ছ মেঘহীন, একবারে পরিষ্কার, পূর্ণ চাঁদ সৌদির আকাশে আত্মপ্রকাশ করেছে ঝলমলে, সারাটা দুনিয়াকে যেমন আলোকিত করে ফেলছে, একবার তাকালে আরেকবার তাকাবার ইচ্ছা হয়। আবু হুরায়রা বলেন, আমি তাকাচ্ছিলাম সেই দীপ্তিমান চাঁদের দিকে, ঠিক সেই মুহূর্তে
ঘর থেকে আমার নবুয়তের চাঁদ বাহির হয়ে আসলেন। আবু হুরায়রার বক্তব্য, তার বর্ণনা। আবু হুরায়রা বলেন, আমি একবার আকাশের জ্যোতির্মান চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবুয়তের প্রদীপ্ত চেহারার দিকে তাকাই, আমি সিদ্ধান্ত দিতে পারি না কোনটা সুন্দর। আরেকবার তাকাই আকাশের চাঁদের দিকে, আরেকবার তাকাই আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে, আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কোন চাঁদটা সুন্দর। তিনবার দেখার পরে আবু হুরায়রার ঘোষণা, দুনিয়ার মানুষ বিশ্বাস করো আকাশের ছাদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। খান সাহেব স্বপ্ন যুগেই হোক না কেন সেই সমুজ্জ্বল চেহারার সাক্ষাৎ লাভ করলেন। ওইটা চোখ থেকে সরাবার নয়, ওইটা মন থেকে সরাবার নয়। যেদিকে তাকায়, যেদিকেই চায়, নবীর চেহারার ঔজ্জ্বল্য তার চোখের সামনে ভেসে উঠে স্বপ্ন নিয়ে ভাবতেই লাগলেন। কিন্তু ওই স্বপ্নের সঠিক মর্ম কি তা অনুভব করতে পারলেন না। ভাগ্যক্রমে কে বা কারা তার জন্য হজ্জের ব্যবস্থা করে নিল, হজ্জের ব্যবস্থা হয়ে গেল। সেই আশিক হরমাইন পবিত্র মক্কা নগরীতে বসলেন, আল্লাহ তাআলার পবিত্র ঘর দেখলেন, তওয়াফ করলেন এসকার মহব্বতের সাথে, যে ঘরের দিকে তাকাইলেই গুনা ঝরে, যে ঘরের দিকে শুধু চাইলে গোসলের পানির মতো গুনা ঝরে। আশিক দেখল, আশিক দেখল আল্লাহর পবিত্র ঘর, প্রদক্ষিণ করল, তওয়াফ করল। হজ্জের সবগুলো দায়িত্ব আদায় করার পরে নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য একবারে উদগ্রীব হয়ে গেলেন। কখন যাব, কখন যাব নবীর জিয়ারতে, কখন যাব নবীর জিয়ারতে, চিন্তায় পড়ে গেলেন। মদিনায় আমার কেউ নাই, সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন, যাব কেমনে, উত্তপ্ত বাতাস ডিঙ্গিয়ে প্রচণ্ড গরম কাহার মানে আমি কেমনে যাব মদিনায়, যাওয়ার পরে সেখানে থাকবো কোথায়, খাবো কোথায়, টাকা কড়িও নাই, দারিদ্র্যে পিষ্ট হচ্ছি, থাকবো কোথায়, ওইখানে আমার সাহায্য কে করবে। হঠাৎ করে তার মনে পড়ল, আমার সাগরিদ হুসাইন আহমদ মদিনায় আছে। ছোট কিতাবের উস্তাদ খান সাহেব তার বক্তব্য, আমার মনে আসলো আমার হুসাইন আহমদ মদিনায় আছে। আমার চিন্তা কিসের, চিঠি লিখলেন মক্কা নগরী থেকে, চিঠি লিখলেন সোনার মদিনায়, তার প্রাণপ্রিয় সাগরিদ শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম, হুজ্জতুল ইসলাম, হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে, হুসাইন আহমদ 8 দিনের ভিতর আমি মদিনায় আসছি। কয় দিনের ভিতর বলেন না, কথা বুঝে আসে না। 8 দিনের ভিতর আমি মদিনায় আসছি। মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় উস্তাদের চিঠি পেয়ে একবারে আনন্দে 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 আত্মহারা হয়ে গেলেন। আমার উস্তাদ ইন্ডিয়া থেকে মদিনায় আসছেন, তার সেবা আমি করার সুযোগ লাভ করব, তার খিদমত করার আমি বলো না সুযোগ লাভ করব। সেই যুগের ছাত্ররা সাগিদরা উস্তাদের কাপড় ধোয়া, উস্তাদের খিদমত করা কে সৌভাগ্য মনে করত, ঠিক না ওটি? আর সেইটা আসলে বাস্তব। আমরা যে মহৎ ব্যক্তি শেখুল হিন্দের নাম জানি বা তার আলোচনা করি,
আসলে শাইখুল হিন্দ শাইখুল হিন্দ হয়নি কিতাবের মাধ্যমে, শাইখুল হিন্দ শাইখুল হিন্দ হয়নি তাফসীর আর হাদিস পড়ার মাধ্যমে, শাইখুল হিন্দ হয়েছে খিদমতে উস্তাদের মাধ্যমে। তার একটা প্রকৃষ্ট প্রমাণ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে ছিলেন না, তার পিতা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পিতা একবার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, দাস্ত হতে লাগলো, দাস্ত বুঝেন তো, দাস্ত হতে লাগলো, মারাত্মকভাবে দাস্ত হতে লাগলো, ঘরে কেউ ছিল না, কাপড় নষ্ট হয়ে গেল, ফ্লোর নষ্ট হয়ে গেল। ছিলেন ঘরে কাসিমুল উলুম ওয়াল মারিফার শাগরিদ, শাগিরদ রশিদ মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তখন তিনি পড়তেন। যখন তার উস্তাদের পিতে তার নিজের পোশাক এবং ফ্লোর নষ্ট করে নিলেন, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই উস্তাদের বাবার কাপড়গুলো ধুয়ে দিলেন, ফ্লোর পরিষ্কার করলেন, তার শরীর পরিষ্কার করলেন। ফ্লোর যখন পরিষ্কার করছিলেন কোনো অন্য জিনিসের মাধ্যমে নয়, নিজের হাতের দ্বারা, পায়খানা মল, তার উস্তাদের পিতার মল পরিষ্কার করছিলেন নিজের হাতের দ্বারা। কাপড় অবশ্যই ছিল, অন্যান্য কোনো জিনিস অবশ্যই থাকবে, কমপক্ষে গাছের পাতা তো থাকবে, চিন্তার ব্যাপার। আমি চিন্তা করি গাছের পাতা আছে, পুরানো কাপড় আছে, অন্য ব্যবস্থা আছে, ওই সবগুলা বাদ দিয়ে শেখুল হিন্দ নিজের জন্য ভাগ্যের ব্যাপার মনে করলো, আমার উস্তাদের বাবার পায়খানা আমি আজ আমার হাতের দ্বারা পরিষ্কার করব। পরিষ্কার করতে লাগলেন, বেখবর 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 মশগুল পরিষ্কার করতে লাগলেন। ওই সময় কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চুপে চুপে এক দরজা দিয়ে ঢুকছিলেন, হঠাৎ করে তার চোখে পড়লো তার বাবার পায়খানা শাইখুল হিন্দ নিজের হাত দিয়া পরিষ্কার করতে যাচ্ছে। আকাশের দিকে তাকাইলেন, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকালেন এবং বিকটভাবে এক চিৎকার করলেন, এরপরে শাইখুল হিন্দের জন্য দোয়া করলেন, ওই দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আল্লাহ কাসিম নানুতুবির শাগরেদ মাহমুদুল হাসানকে শাইখুল হিন্দ শুধু নয়, শাইখুল আরব ওয়ালা আজমের মকাম স্থান করেছে। মাওলানা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন জানলেন তার উস্তাদ আসছেন, আনন্দে পুলকিত, দৈনিক নূতন নূতন খাবার তৈরি করতে লাগলেন, আধুনিক আধুনিক সেই যুগের আধুনিক আধুনিক উত্তম উত্তম ধরনের খাবার তৈরি করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন আমার উস্তাদ খান সাহেব কখন আসবেন। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন পর্যন্ত নূতন নূতন খাবার তৈরি করলেন তার উস্তাদের সামনে পেশ করার জন্য, কিন্তু খান সাহেব মক্কা থেকে মদিনায় পৌঁছলেন না, নিরাশ হয়ে গেলেন। শাইখুল আরব ওয়াল আজম মদনী রহমতুল্লাহ আলাইহি নিরাশ হয়ে গেলেন, ভাবলেন তার ভাষায় মনে হয় আমার হুজুর কোনো বিশেষ প্রয়োজনে ইন্ডিয়া ফিরত চলে গেছেন, আমার সকল চেষ্টা ব্যর্থ গেল। তিনি মনের দিক দিয়ে একবারে দুর্বল হয়ে পড়লেন, বসছেন গিয়ে রোজে আকদসের কাছে দর্শে হাদিসের মধ্যে বসছেন, শাইখুল আরব ওয়াল আজম বসছে রোজাতুল আকদসের কাছে দর্শে হাদিসের মধ্যে। ওই সময় তার মনের মধ্যে হঠাৎ করে আসলো, আচ্ছা আজকে তো উনার আসার কোনো কথা নয়, আট দিন চলে গেছে, আজকে নবম দিন, আজকে আসার কোনো কথা নয়, তবু আমি যাব স্টেশনে, না আসাটা নিশ্চিত তবু আমি যাব, বলো না স্টেশনে। স্টেশন বলতে গাড়ির স্টেশন নয়, উটের স্টেশন। সেই সময় মক্কা থেকে মদিনায় যাওয়া হতো উটের মাধ্যমে। স্টেশনে চলে গেলেন, স্টেশনের কুলি শ্রমিক যারা তারা
শাইখুল আরব ওয়াল আজম কে দেখে একবারে হতবাক ওয়া আজবা শাইখুল মদিনা কাজ্জা শাইখুল মদিনা আরে মদিনার শেখ আমাদের উটের স্টেশনে এসে গেছেন ওইখানে সব ধরনের মল মূত্র ওইগুলা থাকে আবর্জনা থাকে আমাদের মদিনার শেখ এখানে কেন আসছেন মদনী সাহেবের এই খবরও নাই তিনি উটের দিকে তাকাচ্ছেন আমার উস্তাদ নিয়ে আসছেন হঠাৎ করে দেখেন তার উস্তাদ খান সাহেব একটা ব্যাগ তার পিঠের উপর ঝুলানো আছে উট থেকে নামছেন নামা মাত্র তিনি ওই ব্যাগ নিজের কাঁধে করে উস্তাদকে অভ্যর্থনা জানিয়ে চলতে শুরু করলেন তার নিজের বাড়ির দিকে স্টেশনের শ্রমিক যারা সবাই মাওলানা মদনীকে জানতো তারা হতবাক তাকিয়ে থাকলো কি ব্যাপার আমাদেরকে বললেই তো আমরা নিয়ে যেতাম বাড়িতে কি ব্যাপার একটা কুশ্রী চেহারা সম্বলিত মানুষ যার মাথার কেশ এলোমেলো যার পোশাক জীর্ণ শীর্ণ বিবর্ণতার চেহারা ওই একটা অপরিচিত লোকের একটা ব্যাগ তিনি নিজের কাঁধে নিয়ে গেলেন এবং তাকে এত সম্মান দিয়ে তার ঘরের দিকে যাত্রা করলেন আমাদেরকে বললেই তো আমরা পৌঁছে দিতাম তারা এই বলা বলি করতে লাগলো মাওলানা মদনীর ওই দিকে কোনো খবরই নাই উস্তাদকে নিয়ে আসলেন নিজের ঘরে আইসা বলতে লাগলেন হুজুর বহুত কষ্ট করে আসছেন একটু সামান্য সময় বিশ্রাম করুন হাত মুখ ধুয়ে নিন অজু করুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি বসলেন দস্তরখান বিছানো হলো রুটি আর গোশত তার সামনে হাজির করা হলো তিনি বসলেন খাবার যখন তার সামনে নিয়ে আসা হলো মাওলানা মদনী রহমতুল্লাহ আলাইহির ভাষ্য তিনি খাবার খাইলেন না ওই খাবারের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন উস্তাদ কাঁদেন উস্তাদ বলো না কাঁদেন কাঁদতে লাগলেন মাওলানা মদনী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কান্না দেখে একবারে বেকুল হয়ে গেলেন কি ব্যাপার হায় রে উস্তাদের মন মতো মনে হয় খাবার হয়নি এই জন্য নারাজ হয়ে গেছেন এই জন্য মনে হয় কাঁদছেন অনেকক্ষণ কাঁদলেন কান্নার পরে মাওলানা মদনী রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় উস্তাদকে জিজ্ঞাসা করলেন হুজুর বুঝে আসলো না আমাকে ক্ষমা করুন আট দিন একাধারে আপনার জন্য আমি উন্নত মানের খাবার তৈরি করেছি আজ পর্যন্ত আমার তৈরি করা খাবার থেকে একটা লুকমাও আমি গ্রহণ করিনি আপনার অপেক্ষায় আমি উপবাসে কাটাচ্ছি আপনার জন্য তৈরি খাবার আমি মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছি আজ নয় নম্বর দিন আমার ঘরে কোনো কিছু প্রস্তুত নাই হঠাৎ করে আপনি আসছেন আমার ঘরে যা ছিল তাই হাজির করে দিলাম হুজুর অল্প হলেও কিছুটা গ্রহণ করুন পরে আপনার জন্য উত্তম ধরনের খাবার তৈরি করব বলতে লাগলেন খান সাহেব হোসেন আহমদ আমি দুঃখের কান্না কাঁদছি না রে হোসেন আহমদ আমি তোর খাবারের জন্য কাঁদছি না আমি এই জন্য কাঁদছি আমার দয়ার আল্লাহ তোর ঘরকে নবীর ঘর বানাই দিছে তোর ঘরের দস্তরখানকে নবীর ঘরের দস্তরখান বানাই দিছে তোর ঘরের খাবারকে নবীর ঘরের খাবার বানাই দিছে আমি ধন্য আমার সাগরেদের ঘরকে আল্লাহ নবীর ঘর বানাই দিল নবীর দস্তরখান নবীর ঘরের খাবার বানাই দিল এই আনন্দের কান্না আমি কাঁদছি সেই পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের মূর্ত প্রতীক রহমতের বলো না আপাদ মস্তক রহমত ওয়া মা আরসালনাকা তোমাকে আমি পাঠাইনি তুমি বলতে কি বুঝেন মাথা বাদ দেয়া আমি একজনকে বললাম তুমি আসো সে তার পাও রাইখে আসবে না পাও সহ আসবে হাত তৈ আসবে চোখ বাদ দেয়া মাথা বাদ দেয়া পোশাক বাদ দেয়া উলঙ্গই আসবে তাহলে তুমি বলতে যা বোঝা যায় সবগুলা রহমত আমার নবীকে তুমি বলতে যা বোঝা যায় সবগুলা অর্থাৎ নবী হে তুমি আপাদ মস্তক রহমত মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের পোশাক তোমার জসদে আথরের সাথে যা কিছু সংশ্লিষ্ট সবগুলা রহমত কতদিন কতদিন রহমত চির রহমত বলো না কতদিন রহমত
শুধু রহমত নয়, চিরা রহমত না, বিশাল রহমত, বিশাল রহমত, বিশাল রহমত, সকল সৃষ্টির জন্য রহমত, মানব দানবের জন্য রহমত, জীব নির্জীবের জন্য রহমত, আকাশ পাতালের জন্য রহমত, ইমানদার বেঈমানের জন্য রহমত, নবী রাসূলের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আমার নবী নির্যাতিত ছিলেন, মক্কার জীবনে নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, মজলুম ছিলেন, তার শক্তি ছিল, তার ক্ষমতা ছিল। হাফিজ আহমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির ভাষায়, আল্লাহ আমার নবীকে এত শক্তি দান করেছিলেন, দৈহিক শক্তি, আধ্যাত্মিক নয়, শুধু দৈহিক শক্তি, এত শক্তি দান করেছিলেন, সকল সৃষ্টির শক্তি, আজরাইল, জিব্রাইল, মিকাইল সহ, মানব দানব সহ, সকল সৃষ্টির শক্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু আমার নবীর শক্তিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীর দৈহিক শক্তির পাল্লা ভারী হয়ে যাবে। এরপরও আমার নবী মজলুম হবেন কেন? আমার নবী নির্যাতিত হবেন কেন? আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরবে কেন? আমার নবীর মাথা মুবারক আহত হবে কেন? সব কিছু ছিল, কিন্তু আমার নবী ছিলেন রহমতের নবী। মদিনায় থাকিয়া যখন মক্কা বিজয়ের সময় প্রায় 1500 দুর্জয় বাহিনী নিয়ে মক্কার গর্বে জয়ের পতাকা উড়াইয়া আমার নবী ঢুকতে লাগলেন, মক্কার মানুষ আমার নবীর ভয়ে দিক বিদিক দৌড়তে শুরু করলো, পালাচ্ছে। ওয়াল্লাহ মুহাম্মদুল খামিস, একই আওয়াজ, একই আওয়াজ, ওয়াল্লাহে মুহাম্মদুল খামিস, ওয়াল্লাহে মুহাম্মদুল খামিস, আল্লাহর কসম, মুহাম্মদ ঢুকে গেছে আমাদের দেশের অভ্যন্তরে, আমাদেরকে আর ছাড়বে না, পালাচ্ছে, সবাই পালাচ্ছে নিজ দিকে রক্ষা করার জন্য। আমার নবী রহমতের ছবি, আমার নবী করুণার ছবি, দয়ার নবী, জন্মভূমিতে ঘুরতে লাগলেন, হঠাৎ করে তার চোখে পড়লো একটা বৃদ্ধা মহিলা, বয়স্কা, চোখ লটকে গেছে, দাঁত বাহির হয়ে গেছে, পিঠ গুজু হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘর্মাক্ত শরীরে একটা বোঝা পিঠে নিয়ে দৌড়তে শুরু করেছে, হতাশ আর হতাশ। আমার নবী সেই বৃদ্ধাকে ডাকলেন, বৃদ্ধা, এ বৃদ্ধা দাঁড়াও, এ বৃদ্ধা দাঁড়াও, দৌড়ছো কেন? কেন তুমি হতাশ? কেন তোমার শরীর থেকে ঘাম ঝরছে? তুমি যাবে কোথায়, কী ব্যাপার? বলতে লাগলো, আরে বেটা, তুমি কিছুই জানো না, এখন চিনে না, আগে চিনত, এখন চিনে না, বয়স বেশি হয়ে গেছে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। আমার নবীকে ডাকতে লাগলো, আরে বেটা, তুমি একবারে অজ্ঞ, একবারে অজ্ঞ, তুমি কিছুই জানো না, আরে জানো না আমরা কেন পালাচ্ছি? ওয়াল্লাহে মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার দুর্জয় বাহিনী নিয়ে আমাদের দেশের গর্বে ঢুকে পড়েছে, যদি আমাদেরকে তার হাতের নাগালে পায় তাহলে ছাড়বে না, আমরা আমাদেরকে রক্ষা করার জন্য পালাচ্ছি, তুমি আবার জিজ্ঞেস করছো আমরা কেন পালাচ্ছি? আরে বেটা, তুমি একবারে অজ্ঞ, কিছুই জানো না, অন্ধ নাকি তুমি, কোথা থেকে আসছো? আবার নবী বলতে লাগলেন, দাঁড়াও, এ বৃদ্ধা দাঁড়াও, বিদ্যা দ্বারা আল্লাহর কসম, বিশ্বাস করো, মুহাম্মদের মুহাম্মদের বাহিনীর কেউ তোমার সম্ভ্রমে হাত দিবে না। চিৎকার করে বলতে লাগলো, এ বেটা, কোথা থেকে আসছো তুমি? মুহাম্মদের মুহাম্মদের বাহিনীকে চিনো? মুহাম্মদের বাহিনীর সদস্যরা মুহাম্মদকে এমনভাবে মান্য করে, তার ডানে লড়বে, তার বামে লড়বে, তার আগে লড়বে, তার পাশে লড়বে, মুহাম্মদ যদি নির্দেশ দেয় তাহলে উত্থল সাগরে ডুব দিবে, মুহাম্মদ যদি আদেশ করে প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, তবু মুহাম্মদকে ছেড়ে যাবে না। ঠিক না ও ঠিক? 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 যাদেরকে বলা হয় সাহাবা, যাদেরকে কি বলা হয় বলো না, সাহাবা, আমার নবীর সাহাবা, কি ছিল সাহাবা, নবীর সাহাবা। বৃদ্ধা বলতে লাগলো, তুমি কিছুই জানো না বেটা, কোথা থেকে আসছো কিছুই জানো না, দৌড়তে লাগলো।
আমার নবী বলতে লাগলেন দাঁড়াও এ বৃদ্ধা দাঁড়াও বিশ্বাস করো আল্লাহর কসম মুহাম্মদের মুহাম্মদের বাহিনীর কেউ তোমার গায়ে হাত দিবে না তুমি দাঁড়িয়ে যাও শান্ত হয়ে যাও চিৎকার করে বলতে লাগলো আরে বেটা তুমি কিছুই জানো না মুহাম্মদের সাথে আমরা কি ব্যবহার করেছি জানো মুহাম্মদের খাবার বন্ধ করেছি তার পানি বন্ধ করেছি তার চলার রাস্তায় আমরা কাঁটা বিছিয়ে দিয়েছি তার সবচেয়ে প্রিয় ইসলাম জগতের বীর কিশোরী সাইয়দুস সুহাদা হামদার কলিজা আমরা চিবিয়ে খেয়েছি সেই মুহাম্মদ আমাদেরকে হাতের নাগালে পাইলে আমাদেরকে ছেড়ে দিবে সম্ভব নয় তুমি কি বলছো একবারে অজ্ঞ লোকটা তুমি আরে চলে যাও আমার পার্শ্ব থেকে বলতে লাগলো আমার নই বলতে লাগলো আচ্ছা যদি তাই হয় তাহলে তুমি যাবে কোথায় মহিলা বলল ওই দূরে ওই ঘরে যাব সেখানে চলে গেলে মুহাম্মদের বাহিনী আমাকে আর খুঁজে পাবে না নবী বললেন তাহলে তোমার পিঠের বোঝা আমার পিঠে দিয়ে দাও তোমার পিঠের বোঝা এই দুনিয়ায় তার মিশাল আছে বিশাল আছে আপনার গায়ে আঘাত করবে আপনার শরীর থেকে রক্ত ঝরাবে আপনাকে জন্মভূমি থেকে বিতাড়িত করবে পদে পদে আপনার প্রত্যেকটা বিষয়ে বাধার সৃষ্টি করবে আর আপনি সাহায্যের জন্য তার পিঠের বোঝা নিজের পিঠে নিয়ে যাবেন আমার নবী তো নবী চেয়ারম্যান নন প্রধানমন্ত্রী নন ডিসি নন আমার নবী সকল সৃষ্টির বাদশাহ ঠিক না ও ঠিক না ও ঠিক বৃদ্ধার বোঝা নিয়ে গেলেন নিজের পিঠে বৃদ্ধা হালকা হয়ে গেল পাতলা হয়ে গেল এখন আগের চেয়ে আরো দ্রুত চলতে লাগলো বৃদ্ধা মহিলা চলে আগে আগে আর এই দুনিয়া আসমান জমিনের বাদশা আমার প্যারা নবী সৃষ্টির বাদশা আমার প্যারা নবী চলতে লাগলো পাশে পাশে ওই ঘরে পৌঁছে গেল আমার নবী তার বুঝা ওই ঘরে রাইখা বলতে লাগলেন বৃদ্ধা এই নাও তোমার আমানত এই গ্রহণ করো তোমার আমানত তোমার আমানত এই ঘরে আমি রেখে চললাম চিৎকার করে বলতে লাগলো কে তুমি তোমাকে যেতে দিব না দাঁড়াও এই কঠিন মুহূর্তে যখন সন্তান মার দিকে তাকাচ্ছে না মা সন্তানের দিকে তাকাচ্ছে না স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে না স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে না কোনো আত্মীয় আত্মীয়ের দিকে তাকাচ্ছে না সবাই নিজেকে রক্ষা করার জন্য পালাচ্ছে সেই কঠিন সময়ে তুমি কোথা থেকে আসলে আমার মন চায় আমার কলিজা তোমাকে দিয়ে দিব তুমি আমার কলিজাটা খেয়ে নাও তোমাকে আমি যেতে দেব না তুমি দাঁড়াও তুমি কে তোমার একটু পরিচয় দাও তুমি কে আমার নবী দাঁড়িয়ে গেলেন বলতে লাগলেন আমি তো সেই মুহাম্মদ আমি তো সেই মুহাম্মদ চিৎকার করে বলতে লাগলো ওয়াজাবান্তা মুহাম্মদ বিশ্বের ব্যাপার তুমি মুহাম্মদ তুমি যদি সত্য না হও এই দুনিয়ায় কেউ সত্য হতে পারে না তোমার দিন যদি সত্য না হয় আর কোনো দিন সত্য হতে পারে না আমি তোমার কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আচ্ছা ভাই আমার ছাত্র ভাইয়ের নাগাত আমাকে আমার নবীর নিখুঁত নির্মল স্বচ্ছ নিখুঁত নির্মল সুন্দর চরিত্রের দিকে নিয়ে গিয়েছিল এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে করলাম আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে কবুল করুক وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته